কাজকর্ম নিয়ে ব্যাপারে টাকা মারা মারা তোমার করতে পারবো। এইটাই তো এবারে যে যে হেল্প করা যায়, এবারে বন্ধু যাতে এবারে নিচে যায়, এবারে কি আর আমার আমার কি আর সামনে বাড়ি থাকবো। আমি আবার শোনো, আমার আবার একটা কাজের দরকার আছে না, ওরা যদি আমি 1 লাখ দিয়ে দিয়ে হেল্প করতে পারি, আমার আবার 2-3 বছর পরে তো আমার কিছু টাকা লাগবে, ওই টাকাটা আমার দরকার, আর আমার টাকার দরকার, ঠিক না? এখন আগে যাদের কাছে পামো তাদেরকে দিয়ে না আমি পরে চাইতে পারবো, না দিয়ে কি চাইতে পারবো? আমার তো দরকার আছে টাকা, নাকি আমার যে আমার টাকার দরকার নেই, আমার 2-3 বছর পরে আমার 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 8-10 লাখ টাকার দরকার লাগবে। এবারে যদি 10টা নাও দেয়, এবারে দম লাগবে 1 লাখ, এবারে দম লাগবে চায়, এবারে যে ভাই আমি 10টাও দিতাম না, যেমন 10টাও দিতাম না, তবে তো আমি দম লাগবো। এবারে যে উপকার করেছে এই উপকারের বিনিময় হলো আমি এবারে ঢুকছি, ওটা না করা সম্ভব না। দিয়া না দিয়া হাত একবার ভালো, আর দিয়া হাত বার ভালো না, এই দুটো জায়গাটা চলে সমস্যা। এখানে ভিতরে কোনো সমস্যা হইলে এবারে তো গেলাম, আমি তো গেলাম, এখানে ভিতরে এবারেও তো কোনো অসুবিধা হইলে তো এবারেও গেলাম, আমি গেলাম। আমার কাছে কোনো সরমের কোনো কিছু না, সরমের কি আমার কাছে সরমের কোনো কিছু কটা খাইবা কম বা চাল নিয়ে
I'm going to go to the hospital.